প্রিয় শিক্ষার্থী শামসুদ্দিন ভাইয়া, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আজকের বিষয় হচ্ছে বাংলার প্রথম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সে বিষয়টি হচ্ছে কবিতা, আর কবিতার নাম হচ্ছে জীবনসঙ্গী। জীবনসঙ্গী এমন একটা জিনিস, শুনতে বুঝে যায় জীবন সঙ্গী, সঙ্গীত মানেই হচ্ছে গান। এখানে লেখক তার এই কবিতায় মানুষের জীবনে যে গান, মানুষের জীবনে যে কথাগুলো রয়েছে সেগুলো নিয়ে কবি এখানে এই কবিতাটি রচনা করেছেন। আমাদের জীবন সঙ্গীত কবিতাটি লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা গত কয়েক ক্লাসেও আমি সবসময় যতগুলো ক্লাস করাচ্ছি তোমাদের বাংলা ক্লাস, সব ক্লাসেই বলে থাকি যে তোমরা কবিতা পড়ো আর গল্প পড়ো, প্রথমেই লেখক প্রচিতটা ভালো করে পড়ে নেবে এবং ভালো করে পড়ে নেবে না, ভালো করে মুখস্থ করে নেবে, কারণ এই জায়গা থেকে আমাদের লেখক প্রচিতটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুধু পরীক্ষার জন্য না, আমাদের ভবিষ্যৎ জীবনেও এই লেখক পরিচিতি, লেখকদের পরিচিতি, যখনই তোমরা কোনো পরীক্ষা দিতে যাবে, কোনো চাকরির জন্য পরীক্ষা দিতে যাবে, এগুলো খুব প্রয়োজন রয়েছে। সেজন্য আমাদের প্রথমেই আসলে লেখক পরিচিতিটা করে নেওয়া প্রয়োজন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালে 17 এপ্রিল হুগলি জেলার রাজবন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতা ছিলেন কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার শিক্ষাজীবন পাশাপাশি তিনি সাহিত্যের দিকে তার যে চর্চা ছিল, তিনি তার পরেও শিক্ষাজীবন শেষ করে প্রথমে তিনি সরকারি চাকরিতে নিযুক্ত হন। তারপর তিনি স্কুল শিক্ষকতা করেন। স্কুল শিক্ষকতা পরিশেষে তিনি যে কাজটি করেছিলেন সেটি ছিলেন আইন ব্যবসা। সব কাজ করার পাশাপাশি তিনি সাহিত্য অঙ্গনেও তার পদচারণা ছিল। তিনি স্বদেশের প্রতি এত অনুপ্রেরণা ছিল যে তার এই স্বদেশ অনুপ্রেরণার উপর ভিত্তি করে তার একটি মহাকাব্য পরিচিত হয়, যে মহাকাব্যটির নাম ছিল বৃত্ত সংহার। বৃত্ত সংহার, আর বিশেষ করে আমাদের মাইকেল মধুসূদন দত্তের পরবর্তী সময়ে এই কাব্য যে জগৎ রয়েছে সেই জগতে হেমচন্দ্র আমরা অনেক কবিকেই মহাকবি বলে থাকি, তবে বিশেষ করে হেমচন্দ্র মুখোপাধ্যায়কে বেশিরভাগ সময় তার ডাকার আগে, তার নামটা ধরার আগে অনেকেই মহাকবি হিসেবে তাকে সম্বোধন করতেন, মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই মহাকবি বলার পিছনে মূল কাহিনী হচ্ছে তার এই মহাকাব্য বৃত্ত সংহার। তার এই মহাকাব্য বৃত্ত সংহার তিনি স্বদেশটা এত সুন্দরভাবে ফুটিয়ে পেয়েছিলেন, আর তার জন্য তাকে তার নামের আগে তাকে সম্বোধন করা হতো মহাকবি বলে, বৃত্ত সংহার। তার এছাড়াও কিছু কাব্যগ্রন্থ রয়েছে, যেগুলো রয়েছে বীরবাহ, আশা কালো, চিন্তাতরঙ্গিনী, ছায়াময়ী ইত্যাদি অনেকগুলি রয়েছে। এগুলো আমাদের পাঠ্যবইতে রয়েছে, সেগুলো আমি একটু করলাম। প্রিয় শিক্ষাকে তিনি 24 মে 1903 সালে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী, আমরা আমাদের মেইন বইয়ে কবির লেখা যে কবিতাটি রয়েছে সে সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি, আর বিশেষ করে আমাদের এই জীবনসঙ্গীত কবিতাটি আমাদের প্রত্যেক মানুষের এই জীবনের সাথে মিলিত একটি কবিতা। এখানে কবি, তোমরা তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে একটু কষ্ট করে পাঠ্য বইটির সামনে নিলে পাঠ্য বইয়ে দেখো লেখা আছে, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে, এ জীবন নিশার সকল দ্বারাপুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে যে করো না করুন। এখানে লেখক বলছে বলো না কাতর স্বরে, কাতর হয়ে একেবারে কাতর স্বরে বলবে না যে বৃথা এই সংসারে তোমার জন্ম, আমার জন্ম, আমার এই সংসারে জন্মটাই হচ্ছে বৃথা, এ কথা কখনোই কাতর স্বরে বলবে না। কবি এই জায়গাতে বলেছেন তারাপুত্র পরিবার, তুমি কার কে তোমার। তারাপুত্র পরিবার বলতে কবি তার সংসারের
তার স্ত্রী পুত্রকে বুঝিয়েছেন, সেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে কেউ তোমার নিজের নয়, তুমি বাড়িতে এসো ভালো লাগে মন। সেক্ষেত্রে আমি এখানে একটু একটা টাইম বাদ দিয়ে দিয়েছি এখানে বোঝানোর জন্য, যে বলো যে এই কথাগুলো বলে বলে যে আমার কে, আমার কে, আমার জন্য কে রয়েছে, এগুলো বলে বলে ক্রন্দন করিও না, মানে কেঁদো না। তারপরে লেখক যেটি বলেছিলেন, মানব জন্মসার এমন পাবি না আর, বাড়ির দৃশ্য ভুল নারে মন, কর যত্ন কবে জয়, জীবাত্মা অনিত্য নয়, অহিজি কর আহ। এই জীবাত্মা তোটা তোমার জন্য, এটা সবসময়ের জন্য নয়, আমাদের যে আত্মা রয়েছে যে কোনো সময় সেটা চলে যেতে পারে, এর জন্য তুমি সারাক্ষণ তুমি বসে বসে চিন্তা করার কোনো দরকার নেই। তোমার জীবনটাকে সুন্দর করার জন্য তুমি চেষ্টা করে যাও, চেষ্টা তোমাকে করতে হবে। করোনা দুঃখের হ্রাস করোনা, করোনা সুখের হ্রাস করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয় সংসারে সংসারী আজ, সংসারী সাজ করো নিত্য নিষ্কাশ, ভবের উন্নতি যাতে হয়। লেখক বলছেন শুধু সুখের জন্যই আশা করি না, আর আশা করে করে দুঃখের জন্য ফাঁস করি, আমার দুঃখ আমি এটা করতে পারছি না, এটা করা উচিত ছিল, আবার এটা করেছে, সে এটা করেছে, আমি কেন করতে পারলাম না, এই কথা ভেবে ভেবে দুঃখকে ফাঁস হিসাবে নেওয়ার কোনো দরকার নেই। এটা না করে সংসারে তুমি সংসার করো, নিজ কাজে নিজে করো, তোমার যে কাজ তুমি সে কাজ সম্পূর্ণ করো। শিক্ষার্থী, তোমাদের একটা প্রধানত কাজ হচ্ছে পড়ালেখা করা। আজকে তুমি যদি ভালো করে পড়ালেখা না করো, তোমার ভালো কোনো ফল আসবে না। আরেকজন এ ক্লাস নিয়েছে, সেটাকে একটু দুঃখ করার কোনো দরকার নেই। এই দুঃখ যতক্ষণ তুমি করবে ততক্ষণ তুমি নিজেকে নিজে সময় দাও। তুমি যদি নিজে ভালো করে পড়ালেখা করো, তাহলে তোমার ফলাফল ভালো হবে। আরেকজনের সুখ দেখে শুধু নিজের জন্য দুঃখ করার কোনো প্রয়োজন নেই। দিন যায় ক্ষণ যায় সময় কাটানো নয়, বেগে দেয় না হিল স্থির, সকালে সম্পদ বলো সকলে বুঝায় কাল, আয় যেন সই পারে। সময় চলে যাবে, দিন চলে যাবে, সম্পদ আর আছে কাল নেই, এই আয়ুটা মানুষের জীবনটা একটা শৈবালের মেয়েদের মতো, ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য রয়েছে আমাদের জীবন। সংসার সমর অঙ্গনে যুদ্ধ করো দৃঢ় করে, ভয়ভীত হইও না মানো, কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাত্রা, মহিমায় জগতে দুর্লভ। এই সংসারকে সমরঙ্গন বলা হচ্ছে, মানে যুদ্ধক্ষেত্র বলা হচ্ছে। আমাদের এই সংসার জীবনটাকে, আমাদের এই নিজের জীবনে অনেক যুদ্ধ অনেক বাধা করতে আসবে, এদেরকে তুমি ভয় পাওয়ার কোনো দরকার নেই, বীরের মতো তুমি এগিয়ে যাও। প্রয়োজনে যান জীবন চলে যান, তারপরেও তুমি এগিয়ে যাবে, তুমি তোমার কাজ করে যাও। দুঃখ দেখে ভয় পেয়ে পিছনে আমার কোনো প্রয়োজন নেই, সবসময় দুঃখকে জয় করার চেষ্টা করো, ভালো কাজ করার চেষ্টা করো। মনোহরি মুক্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর, অতীতে সুখের দিন কোনো আর দেখবে, চিন্তা করে হইও না কাতর। আমার এটা ছিল সেটা ছিল, এখন এটা নেই সেটা নেই, এইভাবে কাতর হওয়ার কোনো দরকার নেই। যেভাবে তুমি তোমার দিন যাচ্ছে, তুমি ভালো কাজ করো, ভালো ফলাফল তুমি পাবে। যতদিন তুমি ভালো করে যাবে, দুর্দিন দিয়ে চিন্তা করার দরকার নেই, সুখ নিয়েও চিন্তা করার দরকার নেই, তোমার এখন কী রয়েছে তুমি সেটা নিয়ে কাজ করো, তাহলেই তুমি ভালো কিছু করতে পারবে, তোমার জীবন থেকে তুমি দুঃখটাকে দূর করতে পারবে। লেখক আরো বলেছেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে, সেও ভক্তি লজ্জা করে আমার উপর করণীয়। আমরাও মহাবীরা যে পথে চলেছে, ভালো কাজ করেছে, খারাপ কাজ নয়, ভালো যে কাজগুলো হয়েছে তাদের পথ অনুসরণ করে আমরাও ভালো কিছু করি, আমরাও বীরের মতো বেঁচে থাকি। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে, আমরাও হবই অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জল পরে যুদ্ধেশ্বরী আসবে সত্তর। তুমি যুদ্ধ করে, তুমি প্রাণপণ চেষ্টা করে, তুমি তোমার লক্ষ্যকে উদ্দেশ্য রেখে সামনে এগিয়ে যাবে। সমর এখানে বলা হচ্ছে সমর সাগর তীরে, নদীর তীরে তুমি তোমার পদচিহ্ন রেখে যাবে,
তোমার কাজের যে চিহ্ন ওইখানে আসলে মূলত তোমার কাজ করতে বলা হচ্ছে, তোমার কাজ ভালো কাজ করে যাবে, তাহলে তোমাকে অনুসরণ করে আরেকজনও সে এগিয়ে যেতে পারবে, সেও ভালো কাজ করার চেষ্টা করবে। করুণা মানবগণ পৃথক হয় জীবন সংসার সমান অমঙ্গল মাঝে, সংকল্প করেছ যাহা সাধন কর তাহা রত হয়ে নিজ নিজ কাজে। শুধুমাত্র দুঃখ করো না, এই সংসারে নিজের জীবনটাকে বিদায় শেষ করে দিও না, যতদূর পারো নিজের চেষ্টা করো, তোমার যা আকাঙ্ক্ষা রয়েছে, তোমার যে ইচ্ছা রয়েছে, তুমি সেটাকে পূরণ করার চেষ্টা করো, তাহলে তুমি পূরণ করতে পারবে। কবি এখানে তার প্রত্যেকটা মানুষের জীবনের সাথে তার চিন্তা ভাবনাকে জড়িয়ে দিয়েছেন, যে প্রত্যেকটা মানুষ যেন তার চিন্তা ভাবনা দিয়ে সেটা দেশকে ভালোভাবে বাঁচার জন্য তৈরি করতে পারে। প্রিয় শিক্ষার্থী, কবিতার লাইনগুলো একটু ভালো করে পড়ে নিলে আর একটু নিজেকে বোঝার চেষ্টা করবে, আর ছোটো ছোটো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, আমাদের ফার্স্ট ক্লাস এখানে শেষ করবে।